বিরতির পর স্বাগত। এপারের সাথে ওপারেও তীব্র দহন জ্বালা। ইতিমধ্যেই বাংলাদেশে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, এমনকি অফিস যাত্রী, প্রত্যেকেই দহন জ্বালার শিকার। খবর যে ইতিমধ্যেই তীব্র গরমে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশে। 7 দিনের জন্য বন্ধ থাকছে ঢাকার স্কুল কলেজ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে সাংবাদিক খালিদ হোসেন। প্রথমেই তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশে, কি কারণে এই মুহূর্তে ঢাকার কি পরিস্থিতি? আপনাকে ধন্যবাদ। মূলত ঢাকা সহ বাংলাদেশের 45টি জেলার উপর দিয়ে এই মুহূর্তে তাপ প্রবাহ চলছে। আজকে ঢাকার তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বাংলাদেশের হাওয়া অফিস নতুন করে 72 ঘন্টার একটা সতর্কতা জারি করছে তাপ প্রবাহের জন্য। এটি মিলিয়ে মোট 3টি তাপ প্রবাহের জন্য সতর্কতা বাংলাদেশের হাওয়া অফিস চালু করেছে, এবং এই সতর্কতা চলতি মাসের শেষ দিকেও আর একটা হতে পারে বলে হাওয়া অফিস থেকে জানানো হচ্ছে। সেক্ষেত্রে চিকিৎসকরা কি বলছে এই মুহূর্তে, চিকিৎসকদের কি পরামর্শ থাকছে? ইতিমধ্যেই বাংলাদেশের সকল হসপিটাল গুলোতে এই ধরনের প্রস্তুতি শুরু হয়েছে, এবং আমরা ইতিমধ্যেই যেটা খবর পেয়েছি যে এই হিট স্ট্রোকে বেশ কয়েকজন মৃত্যুর খবর এসেছে, এবং সেই অনুযায়ী হসপিটাল গুলোতে বেশ তৎপর রয়েছে এবং হসপিটালের প্রস্তুতি রয়েছে। আর এই হিট স্ট্রোক যেহেতু প্রতিনিয়ত বাংলাদেশে বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এই মুহূর্তে এই সমস্ত ঘটনা যেন না ঘটে তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছে? সে কারণে সচেতনতার জন্য বাংলাদেশের সরকার প্রতিনিয়তই মানুষকে, সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। পাশাপাশি যেটা বলছি যে হসপিটালের পক্ষ থেকে যারা স্বাস্থ্যকর্মী আছে, চিকিৎসক আছেন, তাদেরও এই বিষয়ে তারা আরো তৎপর হয়েছেন। ইতিমধ্যে আমরা প্রত্যেকেই জানি যে ঢাকার রাজপথে প্রতিনিয়ত যানজট থাকে বা প্রচুর মানুষ যাতায়াত করে, সেক্ষেত্রে এই বিষয়গুলিকে কিভাবে নিচ্ছে বাংলাদেশ সরকার? শুধু মানে ঢাকা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই যে তাপ প্রবাহ চলছে, দাবদাহ চলছে, এর মধ্যে সাধারণ মানুষের আসলে কষ্টের শেষ নেই। মূলত সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া কোনো মানুষ, বাংলাদেশের কোনো মানুষ, সেটা ঢাকা হোক অথবা গ্রাম শহর হোক, কোথাও কোনো মানুষ আসলে এই সময়ের মধ্যে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। একদমই। আর সেক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করছে, যেহেতু প্রতিনিয়ত এভাবে দহন জ্বালা বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ জুড়ে, বিদ্যালয় ইতিমধ্যেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে অফিস আদালত বন্ধ রাখার কি এখনো পর্যন্ত কোনো কিছু পরিকল্পনা রয়েছে সরকারের? না, অফিস আদালত বন্ধের কোনো পরিকল্পনার খবর আমরা এখনো পাইনি, সেই সম্ভাবনাও খুব ক্ষীণ। তবে যেটা বলছিলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন অনলাইনে শিক্ষা দান করা হচ্ছে, তো এই পরিস্থিতিতে মূলত চলতে হচ্ছে, কিন্তু অফিস বন্ধের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। ধন্যবাদ তোমাকে অনেক। ধন্যবাদ। অর্থাৎ 7 দিনের জন্য বন্ধ রাখা হলো ঢাকার বিভিন্ন স্কুল এবং কলেজ, অনলাইনে পঠন পাঠন চলছে, 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ বাংলাদেশ হাওয়া অফিস এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে দেখছে, ইতিমধ্যেই বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কিভাবে হিটস্ট্রোকে এই সমস্ত বিষয়গুলি এড়ানো সম্ভব হয়। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।